बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीबृंद केमन आछो तोमरा आशा करछि भालो आछो। आजके आमि इस्लामी इतिहास ओ संस्कृति विषयेर एकादश श्रेणीर प्रथम अध्याय थेके तोमादेर साथे आलोचना करब। आमि साथे आछि सेलिना सुलताना सहयोगी अध्यापक इस्लामेर इतिहास ओ संस्कृति विभाग। प्रिय शिक्षार्थीबृंद इतिमध्ये आमि तोमादेर साथे सभ्यतार इतिहास निये एकटि आलोचना करेछिलाम। आजके आबार आमि आईएमए जाहिलिया बोलते कि बुझें এবং প্রাক ইসলামী আরবে রাজনৈতিক সামাজিক অবস্থা কেমন ছিল এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আশা করছি তোমরা আলোচনাটি সুন্দরভাবে শুনবে এবং মনোযোগী থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আইএমএ জাহেলিয়া বলতে কি বোঝায়? আইএম অর্থ যোগ, জাহেলিয়া অর্থ অন্ধকার বা অজ্ঞতা। এখানে আইএমএ জাহেলিয়া বলতে অজ্ঞতার যুগ বা অন্ধকারের জন্য যুগকে বলা হয়। আরব দেশে মুহাম্মদ ইসলামের আবির্ভাবের পূর্বে যে সময়টা ছিল অর্থাৎ আমাদের আদম আলাইহিসসালামের থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত অর্থাৎ নবুয়ত লাভের পূর্ব পর্যন্ত যে সময়কাল সে সময়টাকে আইএমএ জাহেলিয়া যুগ বলা হয়। এই অন্ধকার বা অজ্ঞতার যুগের অবস্থা কেমন ছিল সে বিষয়টি আজকে আমরা এখানে আলোচনা করব। তো অজ্ঞতার যুগ বা অন্ধকার যুগের সময়কালটা কি এ বিষয়ে বিভিন্ন ঐতিহাসিকগণ বিভিন্ন ভাবে আলোচনা করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। কোন কোন ঐতিহাসিক বলেছেন আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদ ইসলামের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত পুরো সময়টাকেই তারা অজ্ঞতার যুগ বা অন্ধকারের যুগ বলেছেন। আবার কোন কোন ঐতিহাসিক বলেছেন হযরত ঈসা আলাইহিসসালামের তিরোধানের পর থেকে মুহাম্মদ ইসলামের নবুয়ত প্রাপ্তি পুরো পর্যন্ত সময়টাকে আইএমএ জাহেলিয়া বা অজ্ঞতার যুগ বলা হয়। আবার ঐতিহাসিক নিকোলসন বলেছেন যে মুহাম্মদ ইসলামের নবুয়ত লাভের পূর্বের এক শতাব্দী বছর পর্যন্ত সময়কাল অর্থাৎ 510 খ্রিস্টাব্দ থেকে 610 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে অজ্ঞতার যুগ বলা হয়ে থাকে। ঐতিহাসিক পিকের হেট্রিও তার মতামতকে সমর্থন দিয়েছেন। অর্থাৎ আরব দেশে প্রাক ইসলামী আরবের যে সময়টাকে অন্ধকারচ্ছন্ন যুগ বলা হয়েছে বা মুহাম্মদ ইসলাম নবুয়তের পূর্বের যে সময়টা সেই সময়ে আরবে কোনো ধর্মীয় নির্দেশনা ছিল না, কোনো ধরনের ধর্মগ্রন্থের নিয়ম নীতি নির্দেশনা ছাড়াই তারা জীবন জীবিকা পরিচালনা করত। সেই জন্য এই সময়টাকে অন্ধকারচ্ছন্ন যুগ বা অজ্ঞতার যুগ বলে অভিহিত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে প্রাক ইসলামী আরবের সামাজিক এবং রাজনৈতিক অবস্থা কেমন ছিল সে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব। আমি প্রথমেই তোমাদের যেহেতু আমরা আরবদের রাজনৈতিক ইতিহাস পড়ছি প্রথমে আমি তোমাদেরকে প্রাক ইসলামী সময়ের রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করতে চাই। আসলে আরব দেশে তখন রাজনৈতিক অবস্থা অত্যন্ত তমসাচ্ছন্ন ছিল অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে তেমন কোন সুশৃঙ্খল বা শৃঙ্খলা বলতে তেমন কিছু ছিল না। তারা খুবই বিশৃঙ্খল অবস্থায় জীবনযাপন করত। তো সেই সময়ে আরবের শাসন ব্যবস্থা কেমন ছিল, তাদের জীবনযাপন পদ্ধতি কেমন ছিল বিষয়টা নিয়ে আমি আজকে বিশেষভাবে আলোচনা করতে চাই। আরব দেশে তখন কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা ছিল না, তাদের মধ্যে গোত্রীয় শাসন ব্যবস্থা ছিল। গোত্রীয় শাসন ব্যবস্থা বলতে আসলে গোত্রে গোত্রে আরবরা গোত্রে গোত্রে বিভক্ত ছিল এবং গোত্রীয় ভাবে যে শাসন ব্যবস্থা পরিচালিত হতো সেই শাসন ব্যবস্থা অনুযায়ী তাদের জীবনযাপন পরিচালনা করত। সে গোত্রপ্রীতি, তাদের মধ্যে একটি গোত্রপ্রীতির সম্পর্ক ছিল। আমরা যেটা দেখতে পেয়েছি আরবের ইতিহাস পর্যালোচনা করতে যে তারা গোত্রে গোত্রে আলাদা আলাদা গোত্রের মধ্যে বসবাস করত এবং গোত্রের মধ্যে একটা তাদের সুসম্পর্ক বা গোত্রীয় শাসন ব্যবস্থা বা আইনটাকে তারা মনে প্রাণে আয়ত্ত করে তারা শাসন ব্যবস্থা পরিচালনা করে জীবনযাপন করত। যদি কেউ এই গোত্রীয় প্রীতি রক্ষার ক্ষেত্রে যদি কারো স্ত্রীকে বিসর্জন দিত অর্থাৎ স্ত্রীকে বাদ দেওয়ার বিষয়ে আসত তারপরে তারা সেই বিষয়টি মাথায় নিতে পারত কারণ তারা গোত্রের প্রতি তাদের এত বেশি আকর্ষণ ছিল, এত বেশি ঐক্যের সম্পর্ক ছিল, প্রীতির মধ্যে তারা ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাই যে তাদের মধ্যে যেমন গোত্রীয় প্রীতি ছিল ঠিক তেমনি গোত্রের সংঘাতও ছিল। যেহেতু আমরা বলছি যে তারা ছোট ছোট গোত্রে গোত্রে বিভক্ত ছিল সেখানে গোত্রীয় সংঘাত এক গোত্রের সাথে আরেক গোত্রের যে সংঘাত হতো সেটা দীর্ঘ সময় পর্যন্ত পরিচালিত হতো। দেখা গেছে সামান্য ঘটনাকে কেন্দ্র করে যেমন পানির বন্টন কিংবা
তাদের মধ্যে ওমেশ চড়ানো, ওট চড়ানো, কিংবা বাণিজ্যিক ক্ষেত্রেও তারা দেখা গেছে গোত্রে গোত্রে তাদের মধ্যে একটা সংঘাত লেগে থাকত। একটা সময়ে ওটের পানি খাওয়াকে কেন্দ্র করে যে সংঘাত সৃষ্টি হয়েছিল গোত্রের মধ্যে, বনু নজদ এবং বনু তাগলিব গোত্রের মধ্যে, সেটি প্রায় 40 বছর পর্যন্ত স্থায়ী ছিল। তো দেখা গেছে সামান্য ঘটনাকে কেন্দ্র করে বা পশু পাখি মেশ চড়ানো এই সমস্ত বিষয়গুলি নিয়ে কেন্দ্র করে তাদের মধ্যে যে গোত্রের সংঘাত হতো সেটা তারা দীর্ঘ সময় বজায় রাখত। অর্থাৎ গোত্রে গোত্রের মধ্যে যে একটি দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটাকে তারা প্রতিষ্ঠিত রাখতে চেষ্টা করত। গোত্রীয় জোট এ বিষয়টিও তাদের মধ্যে ছিল। যে গোত্রীয় জোট বলতে কি বোঝায়, যে আরব দেশে তখন এই গোত্রীয় সম্পর্কের কারণে দেখা গেছে আরবের অধিবাসীরা মক্কা নগরী এবং মদিনাবাসী যারা ছিল তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে গোত্রীয় শাসন ব্যবস্থা পরিচালনা করছে। এছাড়াও মক্কা মদিনার আশেপাশে যে সমস্ত অঞ্চলগুলি ছিল সে সমস্ত অঞ্চলের সাথেও তারা একটা সুসম্পর্ক বজায় রাখত এবং সেখানে একটি গোত্রীয় জোট বা ঐক্য সম্পর্ক তারা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যতক্ষণ ধরে গোত্রীয় শাসন ব্যবস্থার কথা বললাম, এই গোত্রীয় শাসন ব্যবস্থা যিনি পরিচালনা করতেন গোত্রের প্রধানকে কি বলা হতো সেই বিষয়টা নিয়ে আমি এখানে কথা বলতে চাই। যে গোত্রীয় শাসন ব্যবস্থার প্রধান যিনি ছিলেন তাকে বলা হতো শেখ। তিনি গোত্রের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হতেন এবং জ্ঞান বুদ্ধি চর্চা জ্ঞান বুদ্ধিতে তিনি অধিকতর পর্যায়ে ছিলেন এবং তার পরামর্শ অনুযায়ী অর্থাৎ তার নির্দেশনা অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা হতো। এই গোত্রীয় প্রধান যিনি থাকতেন তিনি আসলে কত সময় পর্যন্ত তার নির্দেশনা কার্যকরী থাকতো এটা আসলে কোন সুনির্দিষ্ট নিয়ম ছিল না, কিন্তু তথাপি তিনি এই গোত্রের প্রধান হিসেবে বা শেখ হিসেবে তিনি শাসন কার্য পরিচালনা করেছেন। তিনি গোত্রীয় যে সমস্ত বয়োজ্যেষ্ঠ বুদ্ধিসম্পন্ন বা জ্ঞান বুদ্ধি চর্চার সাথে যারা যুক্ত ছিলেন তাদের সমন্বয়ে একটি শাসন কার্য পরিচালনা করেছেন। যতদিন পর্যন্ত তাদের সমর্থন তার পক্ষে থাকতো তিনি ঠিক ততদিনই শাসন কার্য পরিচালনা করতেন। তো এই গোত্রের প্রধান যিনি শাসন কার্য পরিচালনা করেছেন সেটা কিভাবে আসলে পরিচালনা করতেন, তিনি সেখানে আরব দেশে সেই সময়ে ইসলামিক আরব অর্থাৎ ইসলামের আবির্ভাব পূর্বে আরবে আল মালা বা মন্ত্রণা পরিষদ নামে একটি পরিষদ ছিল যার মাধ্যমে এই গোত্রের প্রধান শাসন কার্য পরিচালনা করতেন। অর্থাৎ তিনি এই গোত্রের প্রধান থাকা সত্ত্বেও এককভাবে তার সিদ্ধান্তগুলি তিনি পরিচালনা না করে আলমালা বা পরামর্শ সবার মাধ্যমে তিনি গোত্রের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে বিভিন্ন গোত্রের যারা গোত্রের মধ্যে যারা বিভিন্ন স্তরে ছিলেন বয়োজ্যেষ্ঠ ছিলেন বা অধিকতর জ্ঞান বুদ্ধি সম্পন্ন ছিলেন তাদের সাথে আলাপ আলোচনা করে সকলের সিদ্ধান্ত অনুযায়ী শাসন কার্য পরিচালনা করতেন। তো সেটা আসলে কি বলা হতো সেটাকে আলমালা বা মন্ত্রণা সভা বলা হতো। এই মন্ত্রণা সভাটাকে আসলে আমরা সংসদের সাথে তুলনা করতে পারি, যে সেটা তখন দেখা গেছে আমাদের যেমন সংসদের মাধ্যমে বিভিন্ন মন্ত্রী পরিষদের বিভিন্ন বিষয়গুলি আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়, ঠিক তারাও এই মন্ত্রণা সভার মাধ্যমে আলাপ আলোচনা করে শাসন কার্য পরিচালনা করতেন এবং সেটাকে একটা সংসদ হিসাবেও বলা যায়। তো তাদের বিচার ব্যবস্থা কেমন ছিল আরব দেশে তখন সেই সময়? বিচার ব্যবস্থা আসলে যেহেতু শাসন ব্যবস্থার মধ্যে কোনো শাসন ছিল না, বিচার ব্যবস্থার ক্ষেত্রেও তারা দেখা গেছে নানাবিধ যেমন সুবিধা ছিল তেমনি তারা নানাবিধ সমস্যার মধ্যেও ছিল। তো এই সমস্ত বিচার কার্যের ক্ষেত্রে তারা শেখের প্রধান যিনি ছিলেন তার নির্দেশনা অনুযায়ী তাদের বিচার কার্য পরিচালিত হয়ে থাকতো। এই সমস্ত ছিল আরব দেশের রাজনৈতিক অবস্থার একটি অংশ, যে আরবরা কিভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম বা কর্মকাণ্ড পরিচালনা করতো সে বিষয়টি আমরা এখানে আলোচনা করলাম। আশা করছি তোমরা তোমাদের বইয়ের সাথে বিষয়টি মিলিয়ে নিবে এবং তোমরা বাসায় এটা পড়াশোনা করবে। আমরা এই পর্যায়ে আলোচনা করতে চাই আরবদের সামাজিক অবস্থা কি ছিল, প্রি ইসলামিক আরবের সামাজিক অবস্থা কেমন ছিল। সামাজিক অবস্থাও আসলে খুবই নৈরাশ্যজনক ছিল, সমাজের মানুষের মধ্যে তেমন সুশৃঙ্খল বা সচ্ছলতা মধ্যে তেমন ছিল না, সমাজের শ্রেণী বিভাজন ছিল। যদিও বলা হয় এখানে যে সমাজে দুইটি শ্রেণী ভুক্ত ছিল, একটি ছিল শহরবাসী স্থায়ী বাসিন্দা এবং কিছু ছিল মরুবাসী বেদুইন যারা বিভিন্ন জায়গায় মেষ চড়াতো বা ওট চড়াতো বা বাণিজ্যও করতো, তারা ঘুরে ঘুরে জীবনযাপন পরিচালনা করতো, মরু এলাকায় তাদের বসবাস ছিল। তাদের যে কুলিঙ্গ প্রথা ছিল,
কলিনো প্রথা বলতে কি যে সমাজে তখন দেখা যাচ্ছে যারা একটু শিক্ষিত ছিল কিংবা যারা শহরবাসী ছিল তাদের জীবন জীবিকাটা ছিল একটু ভিন্ন, সুনির্দিষ্ট কিছু নিয়মের মধ্যে তারা পরিচালিত করত। কিন্তু অন্যান্য যারা বেদুইন বা অন্য যারা ছিল অজ্ঞতা সম্পন্ন তারা কিন্তু আসলে এই কলিনো প্রথার বাইরেই ছিল। পরিবার এবং বিয়ে, সেখানে আসলে তাদের সামাজিক অবস্থার মধ্যে পরিবার এবং বিয়ে এই বিষয়টা আসলে সুনির্দিষ্ট কিছু আইনের মধ্যে থাকতো না। দেখা গেছে পরিবারে যারা কর্তা ছিলেন তাদের নিয়ম তাদের নির্দেশ মতো চলে হতো, কিন্তু আবার দেখা গেছে যারা বিয়ের বৈবাহিক ক্ষেত্রে তারা বিমাতা এবং বৈমাত্র বোন তাদেরকেও বিয়ে করতে তারা কুণ্ঠাবোধ করতো না। এই বিষয়টা আসলে সমাজে অনেকটা অসঙ্গতি দেখা দিত। নারীর অবস্থান কি ছিল? আসলে আরব সমাজে নারীর অবস্থান ছিল খুবই শোচনীয়, কারণ নারীদেরকে মানুষ হিসেবে তারা মনে করতো না, পণ্য হিসেবে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করতো। কন্যা সন্তান হলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, কন্যা সন্তান হলে কোনো কোনো গোত্রের প্রধানগণ এটাকে অনেকটা তাদের জন্য অবমাননাকর মনে করতো এবং কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। নারীদের কোনো অধিকার ছিল না, যেমন পিতৃ সম্পত্তি বা স্বামীর সম্পত্তি কোথাও নারীদের অধিকার ছিল না। বৈবাহিক ক্ষেত্রেও তাদেরকে রেখেই একাধিক পুরুষ একাধিক বিয়ে করতো, অপরদিকে নারীরাও দেখা গেছে যে তাদের স্বামীর সংসার থাকা সত্ত্বেও কোনো আগন্তুক কিংবা অতিথিদের সাথে তাদের একটি সুসম্পর্ক তারা বজায় রাখার চেষ্টা করত। তো সে সমাজে দাস ব্যবস্থা ছিল, তাদের সামাজিক অবস্থা মধ্যে দেখা গেছে দাস হিসেবে যারা জীবনযাপন করতো তাদের তেমন কোনো নিশ্চয়তা ছিল না, জীবনের তেমন ভালো মন্দ দিক বিবেচনা করারও তাদের অধিকার ছিল না। মনিবের হুকুমতই তাদের জীবন জীবিকা পরিচালিত হতো। সমাজে কুসংস্কার ছিল, সমাজে অত্যন্ত বেশি কুসংস্কার ছিল, মানুষ ছিল তারা বিভিন্ন কুসংস্কার বিশ্বাস করত এবং ভাগ্য গণনা যেটা বলা হয় সেটাও তারা বিশ্বাস করত। তাদের কোনো কাজ শুরুর আগে তারা তীর ছোড়ার মাধ্যমে তারা সেই কাজটি শুভযাত্রা মনে করে সেই কাজটি করত। তাদের মধ্যে বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও নৈতিক কিছু গুণাবলী ছিল, আর তাদের মধ্যে সেই নৈতিক গুণাবলীর মধ্যে কি ছিল, তারা অত্যন্ত সাহসী ছিল, তারা অতিথিপরায়ণ ছিল এবং তাদের মধ্যে সত্যবাদিতাও ছিল, তারা যুদ্ধপ্রিয় ছিল এবং দেখা গেছে তারা যেকোনো সামান্য ঘটনা কেন্দ্র করে দীর্ঘ সময় যুদ্ধ করতে সক্ষম হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি এই ছিল সেই সময়ের সামাজিক অবস্থা। তোমরা আশা করি আর দেবী ইসলামিক আরবের সামাজিক এবং রাজনৈতিক অবস্থা তোমরা বাসায় পড়বে এবং তোমরা ভালো থাকবে। তোমাদের জন্য আরেকটি মেসেজ দিতে চাই যে তোমরা অবশ্যই বৈশ্বিক করোনাকালে যেমন ঘরে বসে ক্লাস করছো তোমরা অনলাইনের সাহায্যে, তোমরা আশা করি যে কোনো ধরনের নেশা কিংবা মাদক জাতীয় দ্রব্য থেকে নিজেদেরকে দূরে রাখবে, মাদককে না বলবে, তোমরা নিরাপদে থাকবে, ঘরে থাকবে, ঘরের বাইরে গেলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে। তো তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থাকবে ইনশাল্লাহ। আশা করি, ধন্যবাদ তোমাদেরকে, আল্লাহ হাফেজ।